সম্মানিত দর্শক শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম বারাকাতু আজ আমি এমন দশটি বাক্য বলবো যা সাধারণত সব ঘরেই বলা হয় কিন্তু এই দশটি বাক্য কতটা ভয়ঙ্কর সন্তানের উপর এই বাক্যগুলির প্রভাব কত খারাপভাবে পড়ে তার ধারণা আজ আপনাদের হবে মনে রাখবেন সন্তানদের নিয়ে যত ধরনের সমস্যা বা পেরেশানি আছে তার মধ্যে অধিকাংশ সমস্যার কারণ হলো এই দশটি বাক্য যা আজ আমি আপনাদেরকে বলবো প্রথম বাক্যটি হলো। যা অধিকাংশ ঘরেই পিতামাতা তাদের সন্তানদের বলে তা হলো দেখো আমরা তোমার কত খেয়াল রাখি তোমার কত যত্ন করি মূলত মা বাবা এই কথা বলে সন্তানের ভালোর জন্য কিন্তু সন্তান বুঝে আমার পিতামাতা আমাকে খোঁটা দিচ্ছে পিতামাতার দায়িত্ব হল সন্তানের লালন পালন এখন এই লালন পালনের কাজ করে যদি কেহ সন্তানকে খোটা দেয় তা আল্লাহ তালাও পছন্দ করেন না তাই সন্তানকে এভাবে না বলে মা কৌশলে সন্তানকে তার পিতার ব্যাপারে পজিটিভ কথাগুলা বলবেন আর পিতা মায়ের পজিটিভ কথাগুলা সন্তানদের বলবেন যেমন বাবা এভাবে বলবে যে দেখো তোমার মা তোমার প্রতি কত যত্নবান তদ্রুপ মাও বলবে দেখো তোমার বাবা তোমাকে কত ভালোবাসে দ্বিতীয় বাক্য অধিকাংশ পিতামাতা সন্তানকে বলে যখন আমি তোমার বয়সের ছিলাম তখন আমি এমন ছিলাম তেমন ছিলাম এভাবে প্রায় পিতামাতা নিজের গুণগান গাইতে থাকে নিজের কোয়ালিটি সন্তানকে বলতে থাকে আর নিজেকে বড় করে প্রকাশ করে সন্তানকে ইনসাল্ট করে থাকে এ ধরনের কথা শুনে আপনার সন্তান কখনো খুশি হয় না এবং সেই মুহূর্তে আপনি নিজের যে গুণগান সন্তানকে শুনালেন সে গুণগান শুনে সন্তানের মনে আপনার প্রতি সম্মান সৃষ্টি হয় না তাই সন্তানদের কখনো নিজের সাথে অন্য কারো সাথে তুলনা করে নিরুৎসাহিত করবেন না বরং তার দুর্বলতাটা কি নিজ দায়িত্বে খুঁজে বের করুন এবং তা কাটিয়ে উঠতে সাহস ও ভরসা দিন তৃতীয় বাক্য হল সন্তান যখন সাধ্যমতো মেহনত করে এ গ্রেড নিয়ে পাস করল রেজাল্ট নিয়ে আসে তখন পিতামাতা বলে তুমি এ প্লাস কেন পেলে না সন্তান যতই ভালো করুক খুশি প্রকাশ না করা এটা অধিকাংশ পিতামাতার অভ্যাস যা সন্তানকে আরো দুর্বল করে দেয় ফলে সন্তান উদ্যম হারিয়ে ফেলে সন্তানের রেজাল্ট এ গ্রেড হওয়াতে যদি মা বাবা খুশি হন সন্তানের এই অর্জনকে সেলিব্রেট করে তখন সে উৎসাহ পায় এবং পরবর্তীতে আরো ভালো রেজাল্ট করতে উদ্যমী হয়ে উঠে প্রত্যেক মনে রাখবেন আপনারা হলেন আপনার সন্তানের কোচ কোচ যেমন খেলোয়াড়ের ভালো করা খারাপ করার জিম্মাদার তেমনি সন্তানের রেজাল্টের রেজাল্টের খারাপ চতুর্থ বাক্য অধিকাংশ পিতামাতা সন্তানদের এই কথা বলেন এটা আমার ঘর এখানে আমার আইন চলবে আমার নিয়ম চলবে ঘরে নিয়ম নিতে থাকা খুবই জরুরি কিন্তু বাচ্চাকে এ কথা বলবেন এটা আমার ঘর এখানে আমার নিয়ম চলবে এর দ্বারা আপনার বাচ্চা কতটা এতিম ভাবে নিজেকে আপনি অসহায় ভাবতে থাকে শোনার পর সে ভাবে এখানে এ কথায় বেশি ডিসহার্ট ও হতাশ হয়ে যায় তাই ঘরে রুলস থাকা জরুরি তবে এই রুলস স্টাবলিশ করার জন্য মহব্বতের সাথে বুঝাতে হবে যাতে সন্তানরা এটা না ভাবে যে এটা আমার মা বাবার ঘর আমার মা বাবার নিয়ম তারা যেন এইটা ভাবে যে এটা আমাদের সবার ঘর এই নিয়মগুলো আমাদের সবার নিয়ম সেই ধরনের পরিবেশ সৃষ্টি করতে হবে পঞ্চম বাক্য হল অধিকাংশ পিতামাতা এই কথা বলে যে এই ভুল দ্বিতীয়বার যেন না হয় সন্তানকে ধমক দিয়ে এই কথা বলে প্রিয় দর্শক বাচ্চারা ভুল করে ভুল হয়ে যায় কিন্তু তার জন্য এই কথা বলা যে এই ভুল দ্বিতীয়বার যেন না হয় এ কথার দ্বারা বাচ্চার উপর খুব বিপদজনক এফেক্ট পরে পিতা নিজেই চিন্তা করুন আপনারা কতগুলি কমিটমেন্ট করেন যে খুব ভোরে উঠবো টাইম মতো অফিসে যাব আর জীবনে মিথ্যা বলবো না এই ধরনের কমিটমেন্ট আপনারা করে থাকেন কিন্তু ধরে রাখতে পারেন না ফেল হয়ে যান তাহলে যে ভুল না করার এত চেষ্টা করার পরও গোটা জীবনে সেই ভুল শোধরাতে পারেন না তাহলে ছোট বাচ্চাদের ব্যাপারে কেন এমনটি কামনা করেন সে আপনার একবার নিষেধ করায় সে ভুল আর করবে না এমন আশা করাটাই ভুল আপনার বাচ্চা আবার সে ভুল করবে তবে তখন বাচ্চার ভিতর দুটি ত্রুটি পয়দা হয়ে যাবে নাম্বার এক সে মিথ্যা বলবে পরবর্তীতে যখন আপনি তাকে জিজ্ঞেস করবেন সে আপনাকে মিথ্যা বলবে এবং নাম্বার দুই তার মধ্যে একটা ভয় সৃষ্টি হবে সেজন্য বাচ্চাকে এই কাজ দ্বিতীয়বার করতে পারবে না এমন কঠোর নিষেধাজ্ঞা আপনার সন্তানকে মিথ্যাবাদী ও ভীত বানিয়ে দেয় ষষ্ঠ বাক্য ইদানিং অধিকাংশ মা বাবা ছোট বাচ্চাদের সামনে তাদের কর্জ দোকানের বাকি ইলেকট্রিক বিল বাকি এসব কথা বলে এসব সমস্যা আপনার ছোট বাচ্চা সমাধান করতে পারবে না তাহলে কেন তাকে এসব কথা বলেন এসব কথা বলে মূলত পিতামাতা ছোট বাচ্চাটির মাথায় এক প্রকার বোঝা চাপিয়ে দিল যা কোমল শিশুর উপর খারাপ এফেক্ট পরে তাই নিজের টাকা পয়সার সমস্যায় বাচ্চাদের বলবেন না যদি বলেন এতে কোনো উপকার নাই তবে প্রচুর ক্ষতি আছে সপ্তম বাক্যটি খুবই মজাদার অনেক পিতামাতা সন্তানের সামনে বলে যে অঙ্কে আমি দুর্বল ছিলাম ইংরেজিতে আমি কাঁচা ছিলাম এখন আপনার মুখে যখন আপনার সন্তান এই কথা শুনে তখন তার কাছে সে কথাটাই বেশি আসর করে এবং সেও অঙ্ক বা ইংলিশে ভালো করার আশা ছেড়ে দেয় পিতামাতার কোনো দুর্বলতা সন্তানের সামনে প্রকাশ করাটা উচিত নয় অষ্টম বাক্য যা প্রায় সকলেই তাদের সন্তানদের বলে যে তোমার দ্বারা কিছু হবে না অর্থাৎ সন্তানকে কোনো কাজ দিয়ে তাকে শিখিয়ে দিতে হবে এখন সে যে কাজ জানে না তা আপনার কথাই করতে গিয়ে ভুল করে ফেলল তখন বলে দিলেন তোমার দ্বারা হবে না অথচ তখন আপনার উচিত তাকে ভালো করে শিখিয়ে দেয়া। নবম বাক্য এটিও আমরা বাচ্চাদের অহরহ বলে থাকি তা হলো গরু গাধা বলে গালমন্দ করা এটিও সন্তানের জন্য খুবই মারাত্মক ক্ষতির কারণ দশম বাক্য পড়ালেখায় দুর্বলতার কারণে বেশিরভাগ বাচ্চাদেরকে বলা হয় ঠেলাগাড়ি চালাও গিয়ে মেয়ে হলে বলে মানুষের বাসায় গিয়ে ডেক্সি মাজ এসব কথা কোমলমতি শিশুটির মনটাকে ভেঙে চুরমার করে দেয় প্রিয় দর্শক মন্ডলী এই দশটি বাক্য মনোযোগের সাথে শুনুন আর আমল করুন এসব বাক্য বলা থেকে বিরত থাকুন আর নিজে পরক করে দেখুন আপনার এবং আপনার সন্তানের মধ্যে কানেকটিভিটি কতটা মজবুত হয়ে যায় আর বাচ্চার সাথে যদি একবার আপনার সম্পর্ক মজবুত হয়ে যায় বিশ্বাস করুন আপনি যা চাইবেন তাই সে করবে আপনি যে কাজই তাকে দিবেন সে খুশি খুশি সফলতার সাথে সে তা করে দিবে